हाय फ्रेंड्स, आमार चैनल अनिशा स्टाइली ते सबाई के वेलकम। आज आमी आपनादे चिकेन मैक्रोनी व्हाइट सॉस पास्ता किभाबे बनाते हय सेटी देखाबो। नामटा शुनते बड़ो होलेओ बनानो किन्तु खूबी इजी। आमार एई रेसिपिटी जदि आपनादेर भालो लागे ताहले लाइक शेयर एबं सबस्क्राइब करे देबेन, पाशेर बेल आइकनटिओ प्रेस करे देबेन जाते सकल भिडियोर नोटिफिकेशन पेते पारेन। आर आमी भिडियोते जा जा यूज करब समस्त इनग्रेडियेंट्सेर लिस्ट किन्तु आमी डेस्क्रिप्शन बक्से दिए देब, ओखाने आपनारा चेक करे नेबेन। तो चलुन शुरू करि। এখানে আমি এক কাপ মতো বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশন করব, তার জন্য 1 টিস্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, 1 টিস্পুন ডার্ক সয়া সস দিলাম। এটা অপশনাল, চাইনে নাও দিতে পারেন। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করব। পাস্তাটা সিদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়েছি, স্বাদমতো নুন দিয়ে দেব। জলটা ফুটে গেলে 2 কাপ পরিমাণ ম্যাকরোনি পাস্তা দিয়ে দেব। যেহেতু এটা ম্যাকরোনি পাস্তা বানাচ্ছি আমি, তাই ম্যাকরোনি পাস্তা দিলাম। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। 10 মিনিট মতো লাগবে এটা সিদ্ধ হতে। 10 মিনিট পরে একটা চামচ দিয়ে একটা পাস্তা ভেঙে দেখবেন যে পাস্তাগুলি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। জলটা আমি ঝারিয়ে পাস্তাগুলো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভাজা হয়ে গেলে কিছুটা গ্রিন ক্যাপসিকাম, কিছুটা রেড বেল পেপার, ভালো করে সব কিছু মিশিয়ে নেব। 1 মিনিট পরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন বা সবজি না দিয়েও করতে পারেন। ভালো করে সব কিছু 3-4 মিনিট মতো ভেজে নেব। সিদ্ধ করে রাখা পাস্তাগুলি এবার দিয়ে দেব। পাস্তাটা দিয়ে 1-2 মিনিট মতো ভাজবেন, বেশি ভাজতে যাবেন না। কিন্তু সব কিছু এবারে আমি কড়াই থেকে তুলে নেব। এবারে হোয়াইট সসটা বানাবো, তার জন্য ওই একই কড়াইতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটারটা গলে গেলে 1 টেবিল চামচ ময়দা দেব। যতটা বাটার দেবেন ঠিক ততটাই ময়দা দিতে হবে। ময়দাটা বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে নাড়তে থাকবেন যেন কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশে গেলে কিছুটা মিক্সড হার্বস, কিছুটা রেড চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা ক্রাশ করেও দিতে পারেন। 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি 50 গ্রাম মতো আমুল চিজ দিয়ে দেব। আর চিজটা আপনারা গ্রেট করে দেবেন, আমি গ্রেট করে দিইনি বলে আমার কিন্তু গলতে সময়টা অনেক বেশি লেগেছে। স্বাদ মতো নুন দিয়ে দেব। চিজটা পুরোপুরি গলে গেলে আগে থেকে যে পাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে
20-30 सेकेंड मतो पर गैस अफ कर देव। रेडी हो गेलो चिकेन मैक्रोनी व्हाइट सॉस पास्ता। एटा खेते किन्तु भीषणी क्रीमी और भीषण चीजी। आपनारा बाड़ीते प्लीज एक बार ट्राई करे जानाबेन केमन लागलो। आजकेर मतो आसछी, देखा होबे नेक्स्ट भिडियोते। बाई।